আমি এখন থেকে শুরু করলাম, এখন বাজে সকাল 9টা। আর আজকের ব্লগে রান্না দিয়ে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা কি বলবো, মানে আগেকার দিনে কলা পাতায় আমরা ভাত খেতাম, তা সেই কলা পাতা দিয়েই আজকে রান্নার মেনু হবে। তা আপনাদেরকে সব কিছুই তো দেখাই, আর এটা কেন দেখাবো না, তা চলুন আমি কীভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আমি এই যে কলা পাতাটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, ফ্রেশ করে। আর এখানে এখন মশলা দেব 2-3 কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা। আর এই কড়াইয়ের মধ্যেই আমি করব, যেহেতু আমার অন্য ব্যবস্থা কিছু নেই, আর এই মাছটাই করব যেহেতু আমার শরীর খারাপ আর পাতলা ঝোলটাও ইচ্ছে করছে না, তাই এই মাছটা আজকে এনেছে। এই মাগুর মাছটা দিয়েই আজকে রান্নাটা হবে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোনো মশলা দেব না, এই অল্প জিরে দিচ্ছি, জিরে দেব। আর এই রসুনের কোয়া দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা খুব ভালো করে ফিনিশ করে বাটতে হবে, যেন কোনো গোটা না থাকে। ভালো করে চন্দনের মতো করে বেটে নিতে হবে, বেটে নিয়ে তারপরে মাছটা মাখিয়ে আমি করবো, আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। কড়াইতেও তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, পুরো কড়াইটা ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আর এই কড়াই তেলটা মাখাচ্ছি বাদে, আগে এটা করে নিই। এই যে আগে জিরে লঙ্কা আর রসুনটা খুব সুন্দর করে ভালো করে দেখুন চন্দনের মতো করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে যেটুকু জল দেব সেই জলটা দিয়েই মাছটা রান্না হচ্ছে। আর দেব এর মধ্যে এখন কাঁচা তেল, নুন আর হলুদ, আর কোনো মশলা দেব না। এই হলুদ দিচ্ছি, যেহেতু নুনটা মাখাইনি আগে এই জন্য ভালো করে এখন নুনটা দিয়ে দিলাম। এই নুনটা দিয়ে রান্নাটা হবে। আর দেব সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, একটু জাস্ট কালারের জন্য, এটা ঝাল না, এটা জাস্ট কালারের জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, এটা আমি ভালো করে মেখে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে তেলগুলো পুরো কলা পাতাতে মাখিয়ে নিচ্ছি, আর এই যে কড়াইতেও এইভাবে তেলটা মাখিয়ে নিয়েছি। আর এই তেলটাই সুন্দর করে পাতার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এখন এই মাছটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে এইভাবে পাতাটা বসিয়ে দিলাম। আমি ছোট একটা পাতা দিয়ে নিই, ছোট পাতাটা বসিয়ে দিয়ে তারপরে এই পাতাটা দিয়ে দিই। এইভাবে আমি পাতাটা সেট করে নিয়েছি, আর এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবারে মাছটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, এবার এর মধ্যে গামাখা একটু জল দিয়ে দেবো,
জলেই আমার মাছটা ভাপানো হয়ে যাবে। গ্যাসটা অন করে দিচ্ছি, এবার এই পাতাটা দিয়ে ভালো করে ঢেকে দেব। আর এই ঢাকনাটা দিয়ে দেখুন এইভাবে ঢেকে দিতে হবে, এবার ভাপেতে হবে। এটা হতে থাকুক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এদিকে ছেলের জন্য এই মাছটা আনা হয়েছে, আমরাও একটা পিস করে খাবো। এই কাতলা মাছের কালিয়া ভালো বলছে, কালিয়া বলতে দই কাতলা খাবে, তার দই ফাটিয়ে নিয়েছি। আর মশলা দিয়েছি একটু আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা। আর কিছু দিনই মশলাটা বাটা হয়ে গেছে, তো চলুন রান্নাটা বসিয়ে দিই। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর দিলাম তেজপাতা। আর এটা আলু ছাড়া করব। আর এই মাছটা এখনো হচ্ছে, এটা কমা আজে দিয়ে দিয়েছি, একদম নিভু আজে হবে। আর দেখুন ধোয়া বেরোচ্ছে, এগুলো হচ্ছে। এটা বলে তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য আমি এই রান্নাটাও বসিয়ে দিলাম। দেখুন তেলটা এরকম বেরিয়ে এসেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম অল্প করে, পরে আর একটু জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এখন ফুটছে। মাছটা ফুটে গেলে একটু ঢেকে দিচ্ছি, অলরেডি ফুটে নিই, তারপর গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। আর এদিকে দেখুন এই মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এই মাছটা এইভাবে রান্না করেছি, আপনাদের দেখিয়ে দিলাম। এখনো নামাইনি কড়াই থেকে, এটা এখন একটু ঢাকাটা সরিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে পানসা ভাবটা কেটে যায়। আর সঙ্গে থাকুন আপনারা। সকালে রান্না বান্না করার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমার এখন সিরাপ চলছে, ওই কারণে আজকেও দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছি। তা যাই হোক ফ্রেন্ডস, আমি এখন অন হলাম, আর আমাদের এখানে মশা ধূপ দিচ্ছে বলে সমস্ত জানলা দরজা বন্ধ করে এখনও বসে আছি। এখনও সন্ধ্যা লাগেনি, এখন বাজে চারটে। আর আমাদের এখানে খুব ডেঙ্গু হচ্ছে, মানে মারাত্মক পরিমাণে ডেঙ্গু বেড়ে গেছে, ওই কারণে আমাদের এখানে মিউনিসিপ্যালিটির থেকে নানান মশার সমস্ত কিছু যাতে মশা চলে যায় সে কারণে সেই ধোয়া গ্যাসগুলো দিচ্ছে, কারণে জানলা দরজা বন্ধ করে আমি আর ছেলে বসে আছি। আর ফ্রেন্ডস, সারাদিন আজকে আর অন হতে পারিনি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আমার তো সিরাপটা চলছে, আর সিরাপ খেলে এমনি ঘুম পায়, আর ওই কারণে আমি আর অন হতে পারিনি, তাই এখন অন হলাম আর কি। আর এখানে মশা ধূপ দিচ্ছে বলে আপনাদের বাইরেটাও দেখাতে পারলাম না, কারণ চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে, আর ওই গ্যাস নেওয়াটা সেরকম ভালো না, ওই কারণে আর কি আমি ঘরে বসে আপনাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর ছেলে আর হাজবেন্ড খুব ভালো খেয়েছে, দই কাতলাটা বারবারই বলছিল। তা আমি এক একদিন দেখুন রান্নার প্যাসেজ এক একদিন খুব ভালো হয়, আবার এক একদিন খাওয়া যায় না, এরকমও
ভালো হয়েছে, ওদের ভালো লেগেছে, তা ওরা আর বেশি ওয়েট করলো না। আজকে মানে 8টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তা এখন আমরা বসে গল্প টল্প করবো। তা আর বেশি ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটি এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা।